দুটি বিষয় আমাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল যে বিষয়টা আমরা জেনে রাখব সেটা হচ্ছে, একটা সময় ছিল যে সময় আমাদের ফ্ল্যাশ করার পরে মোবাইলগুলো ডেট হতো, কিন্তু আমরা যখন আবার পুনরায় আবার একটা টেস্ট করা ফ্ল্যাশ ফাইল দিয়ে অথবা রিড করা ফ্ল্যাশ ফাইল দিয়ে যখন আমরা ফ্ল্যাশ করতাম, তখন কিন্তু আমাদের ফোনগুলো পুনরায় আবারও ডেড মোড থেকে রানিং মোডে চলে আসতো, চালু হয়ে যেত। কিন্তু বর্তমান সময়ে আমাদের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আমাদের ফ্ল্যাশ করার পরে কোনো মোবাইল যদি ডেড হয়ে যায় সেটা কিন্তু আর রিপেয়ার করা সম্ভব হয় না কিংবা চালু করার সম্ভব হয় না। এটার কারণ হচ্ছে আমাদের দেশে বর্তমান সময়ে যে ধরনের ফোন বিক্রি করা হচ্ছে কিংবা আমাদের পার্শ্ববর্তী দেশ যে দেশগুলো আছে সেখানে যে ধরনের ফোন বিক্রি করা হচ্ছে, সেই ফোনগুলোতে যে ইন্টারনাল মেমোরি অর্থাৎ ইএমএমসি যে ব্যবহার করা হচ্ছে এগুলো পুরাতন আইসি ব্যবহার করা হচ্ছে বেশিরভাগ। আমার জ্ঞানে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে এগুলো পুরনো ইএমএমসি ব্যবহার করা হয়। যেমন আমাদের দেশে যে আধুনিক মোবাইলগুলো আসছে সেগুলো কিন্তু আমাদের দেশে আসার আগে অন্য অন্য দেশে কিন্তু এগুলো চলে। তো সেই দেশে যখন ওই ফোনগুলো মার্কেট আউট হয়ে যায় তখন ওই ফোনগুলো যে ইএমএমসি আইসিগুলো থাকে সেগুলো প্রোগ্রামিং করে নতুন করে আবার মোবাইলগুলো বাজারজাত করা হয়। আমাদের দেশে আমরা যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি আমাদের কাছে প্রচুর পরিমাণ মাদারবোর্ড জমাটা পড়ে থাকে, অনেক মাদারবোর্ড এক্সট্রাভাবে পড়ে থাকে। সেই মাদারবোর্ডগুলো দিয়ে আমরা অনেক কাজে আমাদের ব্যবহার করে থাকি, আমাদের অনেক কাজে আসে মাদারবোর্ডগুলো। কিন্তু অনেক সময় অনেক টেকনিশিয়ান ভাই এই মাদারবোর্ডগুলো কেজি দরে বিক্রি করে দেয়। তো যখন অনেক ভাই আছেন যারা ইএমএমসি সংক্রান্ত বিষয় ভালোভাবে বোঝেন নাই অথবা ভালোভাবে কাজটা জানতেন না, তারা কিন্তু এই মাদারবোর্ডগুলো বিক্রি করে দিতেন। আর সেটাই কিন্তু কোম্পানি চান্স পেয়েছে, অল্প বাজেটে অল্প টাকায় মোবাইল আমরা চাচ্ছি, তারা এই পুরাতন মাদারবোর্ড থেকে যে আইসিগুলো হয় এগুলো আবার নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুন করে বাজারজাত করে কিন্তু তারা বিভিন্ন কোম্পানিকে দিচ্ছে, তারা সেই আইসিগুলো দিয়ে কিন্তু আবার মোবাইলগুলো বাংলাদেশ সহ অন্যান্য দেশে কিন্তু ফোনগুলো পাঠানো হচ্ছে বিক্রি করার জন্য নতুনটা। তো এই নতুন ফোনগুলো যখন হঠাৎ করে বন্ধ হচ্ছে, তারপর খোলার পরে দেখতে পাচ্ছি এটা ইএমএমসি আইসি সমস্যা। হঠাৎ করে বন্ধ হলে কি ইএমএমসি আইসি সমস্যা হতো আগে? না, হতো না। তো এখন হচ্ছে, ওই যে কারণ ওইটা, আপনার ইএমএমসি খোলার পরে একেবারে ফুললি ড্যামেজ। দেখা যাচ্ছে আপনার 50-60% ফোনই কিন্তু আমাদের ইএমএমসি আইসি রিপ্লেস না করলে ফোনগুলো রান করতে পারি না। অধিকাংশ সময় কিন্তু আমাদের এই সমস্যাতে আমরা পড়েছি যে আমাদের ফোনগুলোর যে ইএমএমসি আইসিগুলো সমস্যা হয়, ড্যামেজ হয় কিংবা ফ্ল্যাশ করার পরে ডেট হয়ে গেছে অথবা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, আমাদের ইএমএমসি আইসি রিপ্লেস না করা পর্যন্ত আমরা ফোনগুলো রান করতে পারি না। কিন্তু একটা সময় ছিল কি, যে আপনার একটা ফোন ডেট হয়ে গেছে ফ্ল্যাশ করার পর, সেটা হলো একই ফোন তিনবার সেটাকে আপডেট করে মার্কেটে আনা হয়। আপনারা হয়তো বিষয়টা জানেন, অবগত আছেন। প্রথমত যেটা আসে সেটা হলো ফার্স্ট ভার্সন, তারপরে দ্বিতীয় ভার্সন, তারপরে তৃতীয় ভার্সন। এই তিনবার যখন ফোনগুলো মার্কেটে আসে, প্রথমে যে ভার্সনের ফোনটা আসে একই ক্যাসিন, একই কাভার, সব কিছু একই, ব্যাটারিও একই, কিন্তু ভিতরে যে আপনার ইএমএমসি আইসি থাকে সেটা তো সিবা কোম্পানির থাকে। দ্বিতীয়বার যেটা আসে সেখানে কিংস্টন দেয়, তৃতীয়বার যেটা আসে সেখানে স্যামসাং দেয়। এই জন্যেই আমাদের কিছু কিছু ফোন তখন ডেট হতো, ফ্ল্যাশ করার পরে ওটা ডেট হয়ে যেত। কিন্তু যখন আমরা আবার প্রথম ভার্সনের ফাইলে দ্বিতীয় ভার্সন মেরে দিলে ডেট হতো, কিন্তু আমরা আবার প্রথম ভার্সনের একটা ফাইল, ভালো একটা ফাইল কারো সাইট থেকে ডাউনলোড করলাম, 100 টাকা কিনলাম কিংবা 50 টাকা কিনলাম কিংবা আপনার রিড করলাম কোনো একটা ফোন এনে সেম ভার্সন মিলিয়ে, তখন কিন্তু আমাদের ফোনটা রান হয়ে যেত। পুরো একটা বিপদের ভিতরে আসি, কারণ হচ্ছে যে আমাদের ফোনগুলো আর একটা ফোন, নতুন ফোন থেকে ফাইল ব্যাকআপ নিয়েও রিড করে আমরা ওই ফোনে রাইট করলে ফোনটা রান হয় না। এই হচ্ছে আমাদের বর্তমান প্রেক্ষাপট। তো এখান থেকে আমাদের বাঁচার একটাই উপায়, সেটা হলো
পর্যাপ্ত ইএমএমসি আমাদের কালেকশনে রাখতে হবে। আর এখন ইএমএমসি কালেকশন করাও মুশকিল, যাদের থেকে আমরা ইএমসিগুলো কালেকশন করতাম তারাও এখন বলে না দামে উঠে যায়, তারা এখন অনেক দামে উঠে গেছে, তাদের কথার বা তাদের কাছে আর যাওয়াই যায় না এমন তাদের ভাব বা এমন কথা। ওই যে কাস্টমার বেশি এখন, যার কারণে তারাও আর আমাদের সাথে আগের মতো সেই লেনদেন করতে চায় না, তারা বিভিন্ন পার্টি খোঁজে, বিভিন্ন পার্টির কাছে তারা মালগুলো দিয়ে থাকে। ইভেন চায়নাতেও অনেকে এখন দিচ্ছে মাল, কারণ এখন চায়নাতে কিন্তু প্রচুর পরিমাণ যারা চাইনিজ বিজনেসম্যান আছে তারা কিন্তু বাংলাদেশে বিষয়গুলো লক্ষ্য করেছে যে প্রচুর পরিমাণ মাদারবোর্ড পাওয়া যায়, তারা কিন্তু এখান থেকে কিনে তারাও কিন্তু এগুলো সাপ্লাই করছে। সাপ্লাই যত বেশি হবে বিদেশে তত আমরা ক্ষতির সম্মুখে হব, কারণ আপনি বুঝতেই তো পারছেন উল্লেখযোগ্য কিছু ফোন আছে যে ফোনগুলোর ইএমএমসি খুললে ওটা রিপ্লেস না করলে কোনোভাবেই আপনি ফোন রান করতে পারবেন না, একদম ফুললি ড্যামেজ থাকে, মোরর লেখা থাকে, ইরোর লেখা থাকে, পাসওয়ার্ড লক থাকে, আরও ইত্যাদি ইত্যাদি প্রবলেমে কিন্তু ইএমএমসিগুলো পাওয়া যায়, ওগুলো রিপেয়ার করলে হয় না, রিপ্লেস করতেই হয়। তো দ্বিতীয় যে বিষয় সেটা হলো ইওফএসআই সম্পর্কে, ইওফএসআইসির কাজ এখন অনেকেই করতে চাচ্ছেন, এটা ভালো। তো ইওফএসআইসির কাজ করতে গেলে আপনার দুইটা বিষয় ক্লিয়ার রাখতে হবে। প্রথমত আপনার ইওফএসআইসির কাজ যখন করবেন তখন আপনার আলাদা কম্পিউটার সেট আপ লাগবে, দুইটা ডিভাইস লাগবে, এজিজিটেক প্লাস দুইটা লাগবে, কারণ হচ্ছে একটা দিয়ে আপনি দোকানের অন্যান্য ছোটোখাটো যে ফোনগুলো আছে সেগুলো কাজ করবেন, আর একটা শুধু রাখতে হবে ইওফএসের কাজের জন্য, অথবা আপনি একটাই রাখলেন কিন্তু আপনার কম্পিউটার সেট আপ লাগবে দুটা। এটার কারণ হলো ইওফএসআইসির কাজ আমাদের জিটেক প্লাসে আপডেট দেওয়ার পর থেকে যারা করছেন তারা জানেন বা আমি নিজেও করি, এটা রিড রাইটের যে স্পিড এটা কোম্পানি এখনও আমাদের পুরোপুরিভাবে আপডেট দিতে পারেনি, তারা এটা ট্রায়াল ভার্সন হিসাবে আছে, আস্তে আস্তে তারা আপডেট করবে, আস্তে আস্তে আপডেট করলে আমরা ভালোভাবে কাজ করতে পারবো। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের একটা ইওফএসের চিপস আমরা যখন কাজ করতে যাচ্ছি আনলক করতে 15 থেকে 16 মিনিট এর ভিতরে আমাদের টোটাল কাজ শেষ হয়ে যায়, অত লাগেও না 10 মিনিট 12 মিনিট। কিন্তু আমরা যখন রিড রাইট করতে যাচ্ছি এখানে স্পিডটা দিয়ে রাখছে কত আপনি খেয়াল করবেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন এখানে স্পিড মাত্র 4 MB, যেখানে আমাদের ইএমএমসিআইসির স্পিড কখনো 17 MB, কখনো 12 MB, কখনো 8 MB, কখনো 7 MB, এক একটা ইএমএমসির উপরে নির্ভর করে। অনেক সময় ইএমএমসিগুলো লুজ পায় ছেড়ে দেয়, লুজ পায় ছেড়ে দেয়, পায় পায় না, এই ধরনের সমস্যা হলে স্পিডটা একটু কমে যায়। আর যদি সব কিছু ডাটা ক্যাবেল বা অন্যান্য জিনিসগুলো ভালো থাকে সেগুলো দিয়ে কিন্তু আপনার দেখা যায় একটু স্পিডটা বাড়ে। আর ইওফএসআইসির ক্ষেত্রে রিড করতে 9 আওয়ার সর্বনাশ, 9 ঘন্টা সময় লাগে, রাইট করতেও 9 ঘন্টা বা 10 ঘন্টা সময় লাগে, 10 আওয়ার। তাহলে চিন্তা করেন আপনার আলাদা সেট আপ কিন্তু বাধ্যতামূলক, কারণ আপনি কিন্তু এই 9 ঘন্টা বা 10 ঘন্টা আপনি কিন্তু বসে থাকবেন না, আপনার আরও কাজ আসতো তাই না, সেগুলো তো করতে হবে। কাজেই আমাদের ল্যাপটপ হলে খুবই ভালো হয়, কারণ একবার ইওফএসআইসি রিড করা বা রাইট করার সময় যদি আপনার 9 ঘন্টা সময় লাগে সেই সময় আপনার দেখা গেল আপনি 8 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল তো শেষ, আপনি আবারও সেই শুরু থেকে 9 ঘন্টা। এই হচ্ছে বর্তমান বিষয়, খুবই কষ্টকর ইওফএসআইসির কাজ করা। আর একটা ল্যাপটপ সেট আপ যদি থাকে, যাদের আছে তাদের তো খুবই ভালো, আর যাদের নাই যারা ইওফএস কাজ করবেন তাদের কিন্তু আলাদা সেট আপ লাগবে, অথবা আলাদা সেট আপ যদি না ব্যবহার করেন তাহলে আপনার যেটা দিয়ে সব কাজ করেন সেটাকেই কিন্তু ইউজ করতে হবে বাধ্যতামূলকভাবে, তাহলে আপনার একটা ইওফএসআইসির কাজ করতে প্রায় 20 ঘন্টা সময় চলে যাবে। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন, আমি চেষ্টা করি আপনাদেরকে অনেক নতুন নতুন বিষয়গুলো জানানোর। আর অনেকে প্রশ্নও করতে পারেন যে এত সময় লাগে কেন, হ্যাঁ ভাই যারা কাজ করেন না তারা যখন কাজ করবেন তখনই বুঝতে পারবেন কেন এত সময় লাগে, আমি কাজ করেছি তো আমি জানি, কারণ ইওফএসআইসির ফুললি এখনও কোনো আপডেট আসে নাই, যেটা আসছে এটা দিয়ে ভালো কাজ করা যাচ্ছে বাট এটা আমাদের জন্য অতটা ভালো নয়,
এর থেকে ভালো পারফরমেন্স আমরা জিট্যাক কোম্পানির কাছে আশা করি। আশা করি আমাদের জিট্যাক কোম্পানি আমাদের এই ইউএফএসের কাজটা আরও ভালোভাবে করতে পারবো সেই ব্যবস্থা করে দেবেন। আর আমাদের এই বিষয়গুলো যখন আমরা বিভিন্ন ইউটিউবার তুলে ধরি তখনই কিন্তু বিভিন্ন ফোরাম থেকে তারা কিন্তু রিপোর্ট করে, তখনই কিন্তু জিট্যাক কোম্পানি আমাদের এই বিষয়গুলো নলেজে রাখে যে না আসলে টেকনিশিয়ান ভাইদের, যেহেতু আমরা সকেট বের করেছি, মোরসি টিম, জিট্যাক টিম, এরা উভয় মিলেই কিন্তু এই কাজগুলো করে খুব ভালো। আমাদের জিট্যাক টিম খুবই ভালো, তাদেরকে স্যালুট জানাই জিট্যাক টিমকে। অত্যন্ত ভালো একটা ডিভাইস, অত্যন্ত ভালো একটা কোম্পানি, খুবই ভালো। এটার জন্য আমি প্রাউড করি যে না জিট্যাক কোম্পানি খুবই ভালো। জিট্যাক বক্স কেনার পরে অনেক টেকনিশিয়ান ভালো অঙ্কের টাকা ইনকাম করছেন, এটা কিন্তু অনেকে স্বীকার করেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি দেখে আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে দেবেন যেন অন্য ভাইরা দেখার সুযোগ পায়, এবং একটা লাইক মাস্ট। আর যাদের ভালো লাগে না তারা ডিসলাইক দিবেন, কোনো সমস্যা, তবে কিছু একটা কিন্তু দিতে হবে, ভাই লাইক দিতে হবে, নয় শেয়ার দিতে হবে, নয় ডিসলাইক। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।